হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো এখন আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কিভাবে অ্যারে প্রোগ্রামে ইউজ করতে হয় এবং অ্যারে জিনিসটা কি সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যারে সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে মোটামুটি অ্যারে সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আসে। তো চলুন শুরু করে দিই। প্রথমেই আমি কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে ওপেন করে নিয়ে নিতে পারেন আমার সাথে। ফাইলে গিয়ে আমি নিউ এমটি একটা ফাইল তৈরি করব, সেটা সেভ করে নেব, যে কোনো নামে সেভ করে নিতে পারি। তো আমি এটা অ্যারের প্রথম প্রোগ্রাম, তাই অ্যারে ওয়ান নামে এটা সেভ করে নিচ্ছি। আমাদের বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের অলরেডি জানা আছে, হ্যাশ ইনক্লুড, তারপর কি এসটিডিও ডট এইচ ইন্ট মেইন ফাইন। তো বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। তো আমরা প্রথমে শিখবো অ্যারে জিনিসটা কি সেটা সম্পর্কে জানবো, এর ডেফিনেশন জানার চেষ্টা করব আজকে আমরা, এর ডেফিনেশন এবং কিভাবে এর ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ প্রোগ্রামে কিভাবে এর ব্যবহার করতে হয়, এবং আরো শিখবো কিভাবে এরকে ইনিশিয়ালাইজ করতে হয়, এর মধ্যে ভ্যালু রাখতে হয়, সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি ধরা যাক 5টা সংখ্যা যোগ করতে হয়, তাহলে আমরা কি করি? সাধারণত এতদিন এইভাবে শিখে এসেছি যে 5টা ভেরিয়েবলের প্রয়োজন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তারপর নাম্বার 4, নাম্বার 5। এই 5টা ভেরিয়েবলের মধ্যে আমরা 5টা ভ্যালু রাখবো, তারপর সেই সংখ্যাগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা এরকম রাখতে পারি চাইলে, নাম্বার 1 এর মধ্যে 10, নাম্বার 2 এর মধ্যে 20। আমি জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি এরেটা বোঝানোর জন্য, টেনশনের কোনো বিষয় না। নাম্বার 3 এর মধ্যে আমি রাখতেছি 30, এবং নাম্বার 4 এর মধ্যে রাখতেছি 40, নাম্বার 5 এর মধ্যে রাখতেছি 50, এবং সবার শেষে আমি চাইলে যোগ করে দিতে পারি ইন্টিজার সাম ইকুয়াল। আমরা কি করতে পারি, নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3 প্লাস নাম্বার 4 প্লাস নাম্বার 5। তো 5টি সংখ্যার যোগ করা হয়ে গেছে। তারপর আমরা কি করতে পারি, এই 5টা সংখ্যাকে আমরা প্রিন্ট করে দিতে পারি চাইলে। তো এটা ছিল আমাদের পরিচিত একটা নিয়ম, তাতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, আপনারা সেই বিষয়ে অলরেডি জানেন এবং সেটা পারবেন। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, 5টা সংখ্যার যোগ করে নিতে পারি। এখন এই 5টা সংখ্যার যোগের জন্য তাহলে আমাদের কতগুলো ভেরিয়েবল দরকার হচ্ছে, এখানে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। এখন যদি কখনো এরকম হয় 50টা সংখ্যার যোগ করব, তাহলে নিশ্চয়ই 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং সেটা নিশ্চয়ই অনেক জটিল বিষয়, আসলে সেটা লিখতে অনেক সময় লাগবে এবং প্রোগ্রামে শুধু শুধু জটিলতা সৃষ্টি করবে। তাই সেই জন্য এরে আসছে। আমরা কিভাবে এরে ডিক্লেয়ার করতে পারি, আসলে এরেটা হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবল আপনি একসাথে ডিক্লেয়ার করতে পারবেন, সেই সুযোগটা আপনাকে এরে দিয়ে দিবে। তাহলে আমি একটা এরে ডিক্লেয়ার করতেছি, এরে ডিক্লেয়ার করার সিস্টেমটা হচ্ছে, এরে ডিক্লেয়ার করার ফরম্যাটটা আমি বলে দিচ্ছি আপনাদের, এইখানে একটু লক্ষ্য রাখবেন। ফরম্যাটটা হচ্ছে, প্রথমে আপনি ডাটা টাইপ লিখবেন, অর্থাৎ কোন টাইপের এরে ইউজ করতেছেন, তারপর আপনাকে লিখতে হবে এরের নাম, এরের নেমটা লিখে দিবেন, তারপর আপনাকে এইখানে থার্ড ব্রেকেট ইউজ করতে হবে, এবং থার্ড ব্রেকেটের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে এরের সাইজ। তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আমি এখন এইখানে আপনাদের লিখে দেখাচ্ছি। তাহলে আমরা একটা এরে ডিক্লেয়ার করব, অর্থাৎ একটা এরে তৈরি করব, এবং সেই জন্য আমাকে প্রথমে ডাটা টাইপ দিতে হবে। তো আমি ইন্টিজার টাইপের একটা এরে তৈরি করতে চাচ্ছি, তারপর এরের নাম দিয়ে দিলাম নাম, নাম্বার। তো এখন আমি এরের সাইজ দিয়ে দেবো, এখানে আমি যদি এখানে 10 দিয়ে দেই অথবা 5 দিয়ে দেই, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এই এরেটা কতগুলো ভেরিয়েবলের কালেকশন হচ্ছে, 5টি ভেরিয়েবলের কালেকশন, এবং কোন ডাটা টাইপের, ইন্টিজার ডাটা টাইপের। তখন আমাদের এইখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এগুলো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমি যে সবগুলো ডিলিট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা কি করতেছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এখানে অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। কিভাবে বুঝলাম এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, কারণ থার্ড ব্রেকেটে মাত্র একটা আছে, এখানে যদি দুইটা থার্ড ব্রেকেট থাকতো তো এটা হতো টু ডাইমেনশনাল অ্যারে, নিশ্চয়ই এখানে একটা সাইজ দেওয়া থাকতো অবশ্যই। এখানে যদি আরেকটা ডাইমেনশন তৈরি করা হতো, থার্ড ব্রেকেট দেওয়া হতো, তাহলে এটা হতো থ্রি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা ওয়ান ডাইমেনশনালই থাকতেছি, আমরা টু ডাইমেনশনাল আপাতত যাচ্ছি না, আগে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা বুঝে নেই। তাহলে এখানে কতগুলো ভেরিয়েবল আমরা পাইলাম, এখানে 5টা ভেরিয়েবল হয়ে গেল। এবার আপনি চাইলে এখানে যদি 5 এর জায়গায় আমি 100 দিয়ে দিই, তাহলে কতটা ভেরিয়েবল তৈরি হচ্ছে, 100টা ভেরিয়েবল তৈরি হচ্ছে। এখন সেটা আসলে তৈরি হচ্ছে কিনা না সেটা যদি বুঝতে চান, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 5 দেওয়া মানে ইন্টিজার টাইপের 5টা ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে এবং সেই ভ্যালুগুলো ভেরিয়েবলগুলো কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে ভেরিয়েবলটা আমরা পাইছি সেটা হচ্ছে নাম্বার 0, এরের ইন্ডেক্স, এগুলোকে ইন্ডেক্স বলা হয়। এই যে এইখানে 0 ইন্ডেক্স,
অ্যারে ইন্ডেক্স সবসময় জিরো থেকে শুরু হয়, তো জিরো ইন্ডেক্সে ধরা যাক আমি 10 রাখলাম, তারপর নাম্বার ওয়ান ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্সে 20 রাখলাম। এইভাবে আমরা অ্যারে ভেরিয়েবল গুলো ইউজ করতে পারি। নাম্বার থ্রি অবশ্যই নাম্বার জিরো ওয়ান পরে নাম্বার টু সিকুয়েন্সে থাকবে ভেরিয়েবল গুলা, 30, তারপর আমরা ইউজ করতে পারি নাম্বার থ্রি, এবং তার মধ্যে রাখতে পারি আমরা কত 40, তারপর কি আছে নাম্বার ইন্ডেক্স দিয়ে দিচ্ছি 4, এবং তার মধ্যে রাখতে পারি আমরা 50। তাহলে অ্যারে ভেরিয়েবল গুলোকে এইভাবে ইউজ করতে হয়, অর্থাৎ তার ইন্ডেক্স এর নাম দিয়ে আমরা ভ্যালু গুলো ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এখানে কতগুলো ভেরিয়েবল আছে আমি বলছি, এখানে 5টা ভেরিয়েবল আছে। এখানে অ্যারের সাইজ কি দিয়ে দিয়েছি আমরা 5, তাহলে অ্যারে তে কি ইন্ডেক্স দিয়ে শুরু হবে, অ্যারে জিরো ইন্ডেক্স 1 2 3 4 4 পর্যন্ত। দেখুন তো 5টা ভেরিয়েবল হয়েছে কিনা, 1 2 3 4 5, হ্যাঁ 5টা ভেরিয়েবল তো হয়েছে। তাহলে আমরা বুঝে গেছি যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং অ্যারে এর মধ্যে কিভাবে ভ্যালু গুলো রাখতে হয়। এখন যদি আপনি প্রিন্ট করতে চান, দেখতে চান যে অ্যারে ভ্যালুটা ঠিক আছে কিনা না, অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন যে জিরো ইন্ডেক্সে কি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এর এর মধ্যে, তাহলে পার্সেন্ট ডি দিয়ে একটা নিউ লাইন দিয়ে দিতে পারেন, এবং জিরো ইন্ডেক্সে এর এর নামটা দিতে হবে এবং কোন ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে পাচ্ছে চাচ্ছেন জিরো ইন্ডেক্সে, সুতরাং এখানে জিরো দিতে হবে পার্সেন্ট ডি পরে। আপনাকে আমরা নর্মালি কি করতাম, এইভাবে নাম্বার দিয়ে দিতাম ভেরিয়েবলের নাম, কিন্তু এর এর যখনই আমরা ইউজ করব তখন অবশ্যই তার ইন্ডেক্স ইউজ করে দিতে হবে, যে এই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে কি আউটপুট আসে সেটা আমরা দেখব। তার আগে আমি আগের যে প্রোগ্রামটা লিখেছিলাম সেটা এইখান থেকে আমি সরিয়ে ফেলতেছি, অথবা এগুলো কমেন্ট করে নিচ্ছি যাতে এগুলো কোনো আউটপুট না দেয় আমাদের, তাহলে এটা প্রোগ্রামে আর কোনো প্রভাব ফেলবে না, কারণ এগুলোকে কমেন্ট করে ফেলছি। তো জিরো ইন্ডেক্সের আউটপুট কি দেখাচ্ছে 10, ঠিক আছে তো, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তাহলে আপনি যদি 1 নম্বর ইন্ডেক্সের দেখতে চান ভ্যালুটা, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, পার্সেন্ট ডি নিউ লাইন দিয়ে দিলাম, এবং আমরা দেখতে চাচ্ছি যে 1 নম্বর ইন্ডেক্সে কি আছে, তাহলে অ্যারের নাম এবং ইন্ডেক্সটা দিয়ে দিলাম যে 1 নম্বর ইন্ডেক্সে কি আছে, তাই না? তাহলে আউটপুট দেখাবে। তো আমরা আগের আউটপুটটা এটা ক্লোজ করে দিচ্ছি, ফাইন। তাহলে আশা কথা 10 20 এবং সেটাই আসছে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে এইগুলা অ্যারে অ্যারে ডিক্লেয়ার করতে হবে এবং অ্যারের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়। আশা করি আপনারা সেটা শিখে গেছেন অলরেডি। তো এইভাবে আপনি চাইলে একসাথে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে পারেন এবং সেই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারেন। এখানে চাইলে আমরা 10 দিতে পারতাম। তো এরর একটা অসুবিধা অ্যাকচুয়ালি যেটা বলতে পারেন, আমরা এখানে কতগুলো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, আসলে 10টা ভেরিয়েবল। এরে আমি এরের সংজ্ঞাটা আবারও বলে দিচ্ছি, এরে ইজ এ কালেকশন অফ ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবল একসাথে আপনি ডিক্লেয়ার করতে পারবেন অফ সেম ডাটা টাইপ, অর্থাৎ এখানে ইন্টিজার টাইপের কতগুলো ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবল আছে, এবং এরের ইন্ডেক্স মনে রাখবেন সবসময় জিরো থেকে শুরু হয়, অর্থাৎ প্রথম ভেরিয়েবল থাকবে জিরো, নাম্বার জিরো, এবং সর্বশেষ ভেরিয়েবল থাকবে নাম্বার 9 পর্যন্ত, ঠিক আছে? তো এরা অ্যাকচুয়ালি যেভাবে থাকে, যখন আমি এখানে 5 দিলাম, 5 দেওয়ার পর এরাটা কিভাবে মেমোরিতে থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনি 5 দিয়েছেন তখন মেমোরিতে এইভাবে থাকবে, পাশাপাশি থাকবে, এরাগুলা সবসময় মেমোরিতে পাশাপাশি থাকবে। আমরা জানি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল মেমোরিতে 4 বাইট জায়গা নেয়, সুতরাং এখানে 5টা ভেরিয়েবল আছে, সুতরাং টোটাল জায়গা নিবে মেমোরিতে কত বাইট, 20 বাইটস। তো এইভাবে মেমোরিতে এরে পাশাপাশি থাকে, এবং এরে নিয়ে আসলে কাজ করা অনেক সহজ, যেহেতু এইখানে আসলে কম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং প্রোগ্রামের জটিলতাও হ্রাস পায়। এগুলো হচ্ছে এরের সুবিধা। আর এরের অসুবিধা যেটা আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, সেটা আবার প্রোগ্রামে গিয়ে আমি দেখাচ্ছি। আপনারা যদি এখানে এরে সাইজ 10 দেন, তাহলে কতগুলো ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, তাহলে ইন্টিজার টাইপের 10টা ভেরিয়েবল মেমোরিতে কতটুকু জায়গা নেবে, 40 বাইট জায়গা নেবে, যেহেতু একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল মেমোরিতে নেয় 4 বাইট জায়গা, সুতরাং 10টা নেবে কত বাইট, 40 বাইট। কিন্তু আপনি এখানে ইউজ করছেন শুধু 0 থেকে 4 পর্যন্ত মাত্র 5টা ভেরিয়েবল ইউজ করছেন। আপনি চাইলে বাদ বাকি গুলো নাও ইউজ করতে পারেন, এমনও তো হতে পারে যে আপনি মাত্র 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হয়েছে, অথবা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হয়েছে কিন্তু বাকি 5টা ইউজ করলেন না, কিন্তু সেইগুলা মেমোরিতে জায়গা নিয়ে নিলেও শুধু শুধু। এইভাবে আসলে কি হয়, এরর একটা অসুবিধা যে মেমোরিতে শুধু শুধু এক্সট্রা জায়গা নিয়ে নেয় অনেক সময়, তো এইখানে মেমোরির অপচয় ঘটে অনেক সময় এরেতে। যাই হোক, এরের সুবিধা অসুবিধা যতটুকু বলার ততটুকু বলে নিলাম। আপনারা দেখলেন কিভাবে এরকে অ্যাক্সেস করতে হয়, কিভাবে এরের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে হয়। এখন যদি সবগুলোর যোগফল দেখতে হয়, তাহলে আমরা কি করব, ইন্টিজার সাম নামক সামের মধ্যে আমরা সবগুলোর যোগফল রেখে দিব। তো আপনি যদি কখনো এইভাবে করেন, নাম প্লাস নাম জিরো নাম ওয়ান এইভাবে দিলে কখনোই কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, অবশ্যই এরের ইন্ডেক্স নিয়ে আসতে হবে। তাহলে নাম জিরো, ঠিক আছে, তারপরে এখানে কি দেব, নাম ওয়ান। তো এরের অনেকগুলো সুবিধা আসলে সামনের দিকে দেখবেন, আগামী ভিডিওগুলোতে দেখবেন, টেনশন এগুলো আছে কাজ নাই। আপাতত দেখেন কিভাবে অ্যারে ইন্ডেক্স গুলো ব্যবহার করতে হয়। নাম 3, নাম 4, নাম
5 তো অবশ্যই হবে না, কারণ 0 থেকে 4 পর্যন্ত কতগুলো? 5টা সংখ্যা। আচ্ছা, তো আমরা যোগফল সবগুলো সামের মধ্যে রেখে দেব, টোটাল যোগ করে তারপর সামটাকে প্রিন্ট করে দিতে পারি চাইলে। দি সাম ইজ পার্সেন্ট ডি নিউ লাইন, এই লেখাগুলো অলরেডি লেখা ছিল, আবার লেখার কোনো প্রয়োজন ছিল না, কারণ আপনারা নিশ্চয়ই মনে আছে নিচে থেকে আমি কমেন্ট আকারে রেগুলারে রাখছিলাম, জাস্ট ডিলিট করে দিচ্ছি, কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এর মধ্যে আমরা যোগ করতে পারলাম, তাহলে সাম ইজ 150। তো আপনি সবগুলো যদি যোগ করেন 10 20 30 40 50, টোটালি আপনাকে রেজাল্ট দেবে 150, এবং সেটি আমরা প্রিন্ট করে দেখালাম। তো এইভাবে আপনি চাইলে এরের ভেরিয়েবল বা এরে ডিক্লেয়ার করতে পারেন খুবই সহজে। আপনি শুধু এখানে যে ইন্টিজার টাইপের করতে পারবেন এমন না, আপনি চাইলে কোনো ফ্লোট টাইপেরও করতে পারেন, চাইলে ক্যারেক্টার টাইপেরও করতে পারেন, আপনার যা ইচ্ছা তা সেটাই করতে পারেন, যে কোনো ডাটা টাইপের অ্যারে তৈরি করতে পারেন, সেই সুযোগ সুবিধা আছে সি প্রোগ্রামিং এ। ফাইন, তো আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করতেছিলাম ইন্টিজারও রেখে দিলাম। আরো কিছু সুবিধা আছে অ্যাকচুয়ালি, আপনারা যদি চান যে অ্যারে ডিক্লেয়ারের সাথে সাথে ভ্যালুগুলো আপনার কি করবেন, ভ্যালুগুলো বসিয়ে দেবেন অ্যারের ভ্যালুগুলো, অর্থাৎ 10 20 30 40 50, এখানে এক্সট্রা আমরা যেগুলো ইনিশিয়ালাইজ করছি, আপনি যদি চান যে অ্যারে তৈরির সাথে সাথে সেগুলো দিয়ে দিবেন, সেটাও কিন্তু সম্ভব, এবং সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করতে হয়। তাহলে আপনি চাচ্ছেন অ্যারে ডিক্লেয়ারের সাথে সাথে কি করে দিতে, অ্যারের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিতে। আচ্ছা, তাহলে দেখুন কিভাবে করতেছি, 10 20 30 40 50, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা নাম ইন্টিজার টাইপের নাম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি। অ্যারে চিনা একেবারেই সহজ, অ্যারে অ্যারে দেখেই আপনি চিনতে পারবেন, সেটা কোনো প্রবলেম না, কারণটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট থাকবে অ্যারের পাশাপাশি। তাহলে অ্যারে যখন ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ ডাইরেক্টলি ইনিশিয়ালাইজ করতেছি এখানে, আমরা সাথে সাথে অ্যারে যখন ক্রিয়েট করতেছি ঠিক তখনই অ্যারের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, তাহলে কম্পাইলার সেটা কিভাবে বুঝবে যে কোন ভেরিয়েবলের মান কোনটা। অর্থাৎ আমি যদি এখানে আপনাদের দেখানোর জন্য এইরকম দেই, প্রিন্ট এফ পার্সেন্ট ডি নিউ লাইন, এবং আমি দেখতে চাই যে নাম জিরোতে কি ভ্যালু আছে, কারণ এখানে আমরা বলে দেই নাই আসলে যে জিরোতে কি আছে ওয়ানে কি আছে, সেটা আমাদের ডাইরেক্টলি বলে দেওয়া হয় নাই। আমরা কি করছি, জাস্ট এরে তৈরি করছি, এরের সাইজও বলে দেই নাই, সরাসরি এইখানে থার্ড ব্র্যাকেট খালি রেখেই আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিছি। এখন দেখি আসলে কি হচ্ছে এখানে, আমি জাস্ট প্রথমটা প্রিন্ট করতে চাইতেছি, এবং এখানে কি দিছে, 10। আসলে কম্পাইলার যেটা কি করে, অটোমেটিক্যালি এইখানে সাইজটা বসিয়ে নেয়, এইখানে সেইভাবে চেক করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো এখানে সে সাইজ অটোমেটিক বসিয়ে দেয়, কম্পাইলার সেটা বুঝতে পারে যেটা 5 এটার সাইজ, এবং প্রথম ভেরিয়েবলের মধ্যে নাম্বার 0 তে ঢুকবে 10, নাম্বার 1 এ ঢুকবে অটোমেটিক 20, নাম্বার 2 তে ঢুকবে 30, নাম্বার 3 তে ঢুকবে 40, এবং নাম্বার 4 এ ঢুকবে 50, এইভাবে অটোমেটিক ঢুকবে। তাহলে আপনি চাইলে এখন সবগুলোর যোগফলও দেখতে পারেন সেগুলো কিভাবে হচ্ছে, এবং সেগুলো প্রিন্ট করে দেখতে পারেন, আমি সেটা রান করে দেখাচ্ছি আপনাদের, এক্স্যাক্টলি দা সাম ইজ 150। তাহলে এভাবে চাইলে আপনারা ডাইরেক্টলিও এরের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা কি করতে পারি, প্রোগ্রাম চলাকালীন এরের ভ্যালু গুলো নিয়ে নিতে পারি ইউজারের কাছ থেকে, তো সেটা কিভাবে করা হয় আমি পরবর্তী লেকচার ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।